দিনাজপুরের পার্বতীপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এই তথ্য জানান। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত 9টি ব্লুটুথ ডিভাইস, 9টি এয়ারফোন, 3টি মোবাইল ফোন, স্পাই এয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগে এসব ব্যবহৃত হতো বলেও জানান পুলিশ সুপার।